আমি তো শক শুনলাম উনি ভালো হয়ে উঠছেন, তো চলে গেলেন, মানে এটা মানে যে কি বলবো, ক্ষতি বলবো না আমাদের, শেষ হতো একজন অভিভাবক আমরা যারা চলচ্চিত্র নির্মাণ করি, তিনিও চলে গেলেন আমাদের মাথার উপর থেকে। একটা বিরাট ক্যারিয়ার, অসংখ্য ছবি করেছেন, নানা স্বাদের ছবি, নানা বিষয়ের ছবি, এবং ভদ্রস্থ শিক্ষিত ছবির একজন পায়নিয়ার, কোনো সন্দেহ নেই। এবং অত্যন্ত যত্ন করে কাজ করতেন, আমি দেখেছি ওনার স্ক্রিপ্ট কিভাবে লেখা থাকতো, এত পরিচ্ছন্নভাবে, এত আর অসম্ভব নিয়মানুবর্তিতা, মানে ডিসিপ্লিন, সাংঘাতিক ডিসিপ্লিন লোক ছিলেন। এবং পরবর্তীকালে উনি যে মেমোয়ার্সটা লিখেছেন টালিগঞ্জ পাড়া নিয়ে, সেটা একটা অসাধারণ, আরেকটা ভলিউম লেখার ইচ্ছে ছিল বা লিখতে আরম্ভ করেছেন, পারলেন না। আর কিছু বলার নেই, মানে এটা তো একের পর এক সবাই চলে যাচ্ছেন, এটাই নিয়ম। কিন্তু আমরা চিরকাল তরুণ মজুমদারকে মনে রাখবো, তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবো। গৌতমদা, একের পর এক কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তরুণ মজুমদার, সংসার সীমান্তে, গণদেবতা, শ্রীমান পৃথ্বীরাজের মতো ছবি। আজকের দিনে একটু আলাদা করে কোনো স্মৃতির কথা তরুণ মজুমদারকে নিয়ে কিছু কি মনে পড়ছে, একটু যদি শেয়ার করেন। না, একটা সময় আমরা খুব মানে টালিগঞ্জে যেতাম, যখন মানে উনি রেগুলার অফিসে বসতেন, তা আমার যখন কোনো ছবি করতাম আমরা যখন আমাদের প্রয়োজন, তো ওনাকে দেখালে সাংঘাতিক খুশি হতেন এবং আলোচনা করতেন, তাছাড়া কোনো ব্যাপার নিয়ে আলোচনা করতে গেছি। এবং উনি অত্যন্ত তার জুনিয়রদেরও শ্রদ্ধা করে কথা বলতেন, আমাকে চিরকাল আপনি বলেছেন। আমি বলি, কেন তুমি আপনি আমাকে আপনি বলেন কেউ, না না না, আপনার বিশিষ্ট ব্যক্তি এই সম্বোধন করা উচিত। আর আমি যেতাম, উনি খুব ভালো দামি সিগারেট খেতেন, তখন বলতেন যে ইচ্ছে করছে এটা খেতে, মানে খুবই মানে দেখলে আপাতত গম্ভীর মানুষ মনে হয়, কিন্তু খুব রসিক লোক ছিলেন, কোনো সন্দেহ নেই। আর সিনেমার ব্যাপারে উনি যখন একটা সামাজিক বিষয় নিয়ে ছবি করেছেন, যেটা আপনি বললেন সংসার সীমান্তে বা গণদেবতা, সেটা খুব সামাজিক দায়িত্ব থেকেই করেছেন। আবার সিম্পল হাসির ছবি করেছেন, প্রেমের ছবি করেছেন, বাচ্চাদের নিয়ে ছবি করেছেন, আমার মনে হয় ওর এটাই ভালো লাগতো, বিভিন্ন স্বাদ বদল করে ছবি করা। এই ধরনের চলচ্চিত্রকার আজকাল আমি জানি না আর কেউ আছে কিনা তরুণদার মতো, এবং বিরাট একটা দর্শক ছিল তখন, তো হলগুলোতে তিনটে করে চারটে করে শো হতো, এখন তাই একটা ছবির একটা শো হয়, তরুণদার ছবির তিনটে চারটে শো হাউসফুল যেত দিন দীর্ঘদিন ধরে, তো এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট, প্রচুর কাজ করেছেন। আর মানে বলবো কি বলবো, মানে অ্যানেকডট শেষ থাকে না, কিন্তু একটা সৌহার্দ্যপূর্ণ একটা খুব ভালোবাসার সম্পর্ক সকলের সঙ্গে উনি মেনটেন করতেন, এবং সিনেমা পাড়ার লোক ছিলেন, একটা দিনও যায়নি যিনি অসুস্থ না হলেও তিনি ওনার অফিস আসেননি, অফিসে আসতেন, ওখান থেকেই ওনার সব কাজ।